সৌজন্যে বিবিএস কেবলস। ট্রেনের অগ্রিম টিকিট কাটতে কমলাপুর রেল স্টেশনে এখন উপচে পড়া ভিড়। অফলাইন অনলাইনে নানা অব্যবস্থাপনার সম্পর্কেও রয়েছে যাত্রীদের অভিযোগ। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ বিষয় নিয়েই সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এটি ১ মে এর ট্রেনের টিকিটের লাইন, যা দেয়া হবে বুধবার। কিন্তু মঙ্গলবার দুপুর ১২টা বাজতে না বাজতেই এই দীর্ঘ সারি। কেন একদিন আগেই লাইনে দাঁড়াতে মরিয়া মানুষ? এতটা ধৈর্য ধরে রাখা সবার পক্ষে সম্ভব না। তাই মঙ্গলবার যারা টিকিট পেলেন না তাদের অনেকেরই সিদ্ধান্ত ঘরমুখ না হওয়ার। একটু দুর্নীতি হয়েছে, অনেকে হলো মানে টাকার বিনিময়ে সিরিয়াল বিক্রি হয়েছে, আমরা চোখে দেখা আর কি। 10, 12, 15 ঘন্টা রাত জেগে পরিশ্রম করে আমরা টিকিট পেলাম না, আমরা হতাশার মুখ নিয়ে আবার ফিরে যাচ্ছি বাড়িতে। ভোগান্তি কমাতে সকাল ৮টায় কাউন্টারে দাঁড়িয়েই সবার চেষ্টা অনলাইনে টিকিট কাটার, কিন্তু কার কার পক্ষে তা সম্ভব হলো জানা যায়নি। এটা তো একটা ভোগান্তি, অনলাইনে টিকিট বেশিরভাগ তো মনে হয় কালোবাজারে চলে যায়। কেউ ঢুকতে পারে না সার্ভারে, সবাই সার্ভারে দেখে প্রবলেম দিলে কাইটে যায় এমনি। কমলাপুরে নারী ও প্রতিবন্ধীদের জন্য মাত্র 2টি কাউন্টার, তাই বাড়তি চাপে যোগ হয়েছে ধীরগতিও। এই যে প্রতিবন্ধী 5টা মহিলা দেওয়ার পর আমাদেরকে দেওয়া হচ্ছে, আমার মতো হুইলচেয়ার আরো 3 জন বসে আছে। তো আমাদের যে ভোগান্তি হচ্ছে, আমাদের জন্য আলাদা কাউন্টার হলে আমাদের ভোগান্তিটা দূর হবে। যারা এখানে রাতে ছিল বাথরুমগুলি তারা তালা দিয়ে ধুয়ে গেছে, এই মহিলারা কোথায় বাথরুম করবে? স্পিড অনেক স্লো, যার কারণে ওনার একটা করে টিকিট দিতে ওনার 5 থেকে 7 মিনিট সময় লেগে যাচ্ছে। টিকিট কালোবাজারে নিয়েও রয়েছে অসন্তোষ, যদিও তা সরাসরি স্বীকার করতে নারাজ স্টেশন ম্যানেজার। আমরা নিশ্চিত করতে চেয়েছি যে যেন এই কাউন্টার থেকে টিকিট যেটা বিক্রয় হয় সেটা কেবলমাত্র সম্মানিত যাত্রীসাধারণের হাতেই পৌঁছান। তবে আমি আপনাদেরকে আবার আশ্বস্ত করছি, আমাদের কাউন্টারের বাইরে কোনো টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে সব ভোগান্তি ছাপিয়ে শেষ পর্যন্ত টিকিট যাদের হাতে, তাদের আনন্দ রূপ নেয় উচ্ছ্বাসে। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। টিকিট নাই, এটার আসলে কি কারণটা আমরা আসলে বলতে পারতেছি না। টিকিট নাই, আমরা গেলাম, দাঁড়াইলাম, টিকিট পাইলাম না। আসলে কি বাংলাদেশে রেলের সংখ্যা খুবই কম, নাকি আসলে টিকিটগুলা কোনো ইয়ের মাধ্যমে হুন্ডি বা কারো কি বলে যেটাকে, যারা অসাধু ব্যবসায়ী বা কালোবাজারি যে বিষয়গুলো আছে এদেরকে টিকিট দিয়ে দেওয়া হয়? এটা আসলে মানে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের নজর দেওয়া উচিত যে আসলে কোথায় যাচ্ছে এই টিকিটগুলা। সকাল 8টা থেকে 8:20 মধ্যে সব টিকিট শেষ হয়ে গেল। এইটার জন্য সরকারকে তৎপর হইতে হবে এবং কালোবাজারি বা যারা এই ধরনের কাজের সাথে জড়িত এদেরকে চিহ্নিত করে এগুলো বন্ধ করতে হবে। এদেরকে আইনের আওতায় আনলেই মনে হয় যে সাধারণ যে যাত্রীগুলো আছে এরা খুব সুন্দরভাবেই ঈদ যাত্রায় মানে নিজের গ্রামে পৌঁছাতে পারবে। কালোবাজারি যেটা, এটা তো কখনো রোধ করতে পারতেছে না, কিন্তু কালোবাজারি যদি না থাকতো ওপেনলি আমরা কিনতে পারতাম, তাহলে কিন্তু এটা ভোগান্তি হইতো না। সিরিয়ালি ইয়ে হওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে এককালীন বিক্রি করে দেয় সবগুলাই একজনের কাছে। তার জন্য আমরা যারা নিডি দাঁড়ানো আছে তারা পাচ্ছি না। সরকার আসলে সরকার তো আর ইয়ে না, কারণ এটার দায়িত্বটা তো আমাদের, আমরা যারা এখানে যারা চেয়ারে বসা আছে তাদের, যারা ওইখানে টিকিট ইয়েগুলো করতে, তারা যদি সততার সাথে কাজ করে সচেতন হইতে হবে। যারা কিনি তারাও এবং যারা বিক্রি করি তারা, এবং কর্তৃপক্ষ এটার দিকে যাতে না হয় ওই দিকে একটু দৃষ্টি দিতে হবে। ওই দিন চট্টগ্রামে যাব, টিকিট আছে তারা বলতেছে টিকিট নাই, তারা টিকিটগুলো ব্ল্যাকে বিক্রি করে ফেলে। তাহলে তাদের জন্য আমাদের মতো স্টুডেন্টরা যারা চট্টগ্রামে যে বা বিভিন্ন জায়গায় যে ডিস্ট্রিক্টে যে ক্লাস করে তাদের কিন্তু অনেকটা তাপ হয়ে যায়, তোরা ব্যবসা কর, কিন্তু ঈদ সময় কত মানুষ বিপদে পড়ে, কত মানুষ যাওয়া লাগে, চাকরি বাকরি করে, তারা বাড়িতে যাবে, তাদের ছেলে সন্তান ঈদ করবে, এই সময় তারা বেলাকে টিকিটগুলো বিক্রি করে। আর আমাদের দেশে যারা ট্রেনে যাত্রী চলাফেরা করতেছে এবং ঈদে যেই এখন যাবে যে সময়টা চলতেছে, এই সময় যদি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু সুষ্ঠুভাবে যদি কঠোরভাবে যদি পরিচালনা করে, তাহলে আশা করি ইনশাল্লাহ এর সমাধান আসবে। নিম্ন আয়ের মানুষরা ঈদের জন্য মানে ঈদ এবং কোরবানি এই দুইটা ঈদে ছুটি পায় এবং এই জন্য তারা বাড়ি যাইতে উচ্ছ্বসিত, যে তারা ম্যাক্সিমাম আর এইরকম বড় ছুটি পায় না। সো আমাদের এই ক্ষেত্রে সরকারের মানে একেবারে রুট লেভেল থেকে তদারকি করতে হবে এবং আমাদেরও মানে যেই পর্যায়ে মানে সহযোগিতা করতে পারি ওই পর্যায়ে মানে আমাদের যার যতটুকু ক্ষমতা আছে স্বেচ্ছায় আমরা ওইটুকু মানে চেষ্টা করব। আসলে আমাদের যে বর্তমান অবস্থা প্রেক্ষাপট রেল স্টেশন টিকিটের ব্যবস্থাটা অনেক অনৈতিকভাবে এবং অন্যায়ভাবে এটার ব্যবহার হচ্ছে, যার কারণে প্রকৃতপক্ষে মানুষরা তার টিকিট পাচ্ছে না, কালোবাজারি হচ্ছে, হ্যাঁ, যার কারণে ভোগান্তি শেষ নেই। আমি চাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন এর সুষ্ঠু তদন্ত হয় এবং সুন্দর মতো বন্টন হয়, যাতে মানুষ সঠিক প্যাসেঞ্জার যেন টিকিটটা পায় এবং মানুষ সুস্থ সুন্দরভাবে বাড়ি যেতে পারে। প্রশাসনের সকল লোক যদি তাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করে, ইনশাল্লাহ আশা করি যে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। সবাই যার যার দায়িত্ব থেকে সুষ্ঠুভাবে এবং একনিষ্ঠভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারবো। বেশি সময় নিয়ে আগে থেকে সময় নেওয়া দরকার ছিল কর্তৃপক্ষ, তাহলে শেষ মুহূর্তে মানুষের আর ভোগান্তিটা হতো না, মানুষ নিরাপদে এবং সুন্দরভাবে টিকিটটা কাটতে পারত। যেহেতু শেষ মুহূর্তে সবারই প্রয়োজন, এই জন্য একটু সমস্যা সৃষ্টি হয়েছে। তাদের এটা সিন্ডিকেট মানে এটা তাদের কাছে জিম্মি, আমরা সম্পূর্ণই জিম্মি তাদের কাছে। সরকার যদি এটা শক্ত হাতে দমন করে, এটা যদি সরকার অ্যাকচুয়ালি জনগণের জন্য দেখে, অবশ্যই আমরা এখান থেকে পরিত্রাণ পাবো আশা করি। টিকিট করে কি অগ্রিম ওরা নিজেরা কাছে রাখে দেয়, মানে পার্সোনালিটি মানে আশেপাশে যে দোকানগুলি বা ওদের কাছে রাখলে পরে ওরা আলাদা মতে ওরা বিক্রি করে দেয়। আর এটা তো সরকারের দেখা উচিত, কারণ এটা তো আর আমরা সাধারণ জনগণ আমরা শুধু কষ্ট করতেছি, শুধু মানে টিকিটের জন্য মানে বিভ্রান্তি মানে বলতে গেলে যে মানে কোনো সুবিধা পাইতেছি না। সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথা আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন ATN নিউজে।